হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যামেজিংয়ে আপনাকে স্বাগত জানাই। বিশ্বের বেশিরভাগ লোকই এটি ভেবে থাকেন কি দুবাই একটি দেশের নাম, কিন্তু আসলে দুবাই কোনো দেশ নয়। এটি ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ আরব আমিরশাহীর সাতটি এমিরেটের মধ্যে একটি, এবং দুবাইয়ের আইন অন্যান্য এমিরেটের আইনের তুলনায় অনেক আলাদা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দুবাইয়ের সমুদ্র তটে মহিলা বিকিনি পরতে পারেন, যা দুবাই ছাড়া অন্যান্য এমিরেটে সম্ভব নয়। পৃথিবীর বেশিরভাগ লোকের কাছেই দুবাই একটি স্বপ্নের শহর, এবং দুবাইয়ের উঁচু বিল্ডিং, সুন্দরভাবে সাজানো শহর, বাড়ি গাড়ি এবং মানুষের লাইফস্টাইল পুরো বিশ্বের কাছে আকর্ষণীয়। আপনি হয়তো জেনে আশ্চর্য হবেন কি দুবাইয়ের মোট জনসংখ্যার শুধুমাত্র 15% দুবাইয়ের বাসিন্দা, আর বাকি 85% বাইরের দেশ থেকে আসা লোক যারা দুবাইয়ে কোনো না কোনো কাজ করেন। 1970 সালে দুবাই একটি মরুভূমি ছিল, কিন্তু বর্তমানে দুবাই বিশ্বের সবচেয়ে উন্নত শহরের মধ্যে একটি। বেশিরভাগ লোকই মনে করে থাকেন কি দুবাইয়ের পুরো ইনকাম তেল থেকে আসে, কিন্তু এটি আশ্চর্যজনক যে দুবাইয়ের শুধুমাত্র 6% ইনকামই তেল থেকে আসে, আর বাকি ইনকাম রিয়েল এস্টেট, বিজনেস হাউস আর ট্যুরিজম থেকে আসে। দুবাইয়ে বিল্ডিং তৈরির মাত্রা এতটা বেশি যে বিশ্বের শতকরা 30% কনস্ট্রাকশন ক্রেন দুবাইয়ে ব্যবহৃত হয়। দুবাই পুলিশকে ল্যাম্বরগিনি, ফেরারি, বেন্টলি আর বিএমডব্লিউর মতো বিশ্বের সবচেয়ে দামি গাড়ি দেওয়া হয়েছে, যার গতি বিশ্বের অন্যান্য যে কোনো কারের চাইতে অনেক বেশি। এখানকার পুলিশের গাড়ি দেখে এখানে যাওয়া ট্যুরিস্টও আশ্চর্য হয়ে থাকেন। যখন দুবাইয়ের শেখ রাশিদকে জিজ্ঞাসা করা হয় যে আপনি দুবাইয়ের ভবিষ্যতের ব্যাপারে কি বলতে চান, তখন উনি বলেন যে একসময় আমার দাদু উটে চলাচল করতেন, কিন্তু আমি মার্সিডিজ এবং আমার ছেলে ল্যান্ড রোভার চালাই, কিন্তু ভবিষ্যতে হয়তো এমন সময়ও আসবে যে আবার হয়তো দুবাইয়ের লোক উটের ওপর চেপে চলাচল করবেন। প্রত্যেক দেশেরই আলাদা আলাদা পোস্টাল কোড থাকে, কিন্তু এটি একটি আশ্চর্যজনক বিষয় যে দুবাইয়ে কোনো পোস্টাল কোড নেই। তাই আপনি যদি কোনো জায়গায় যেতে চান, তাহলে ওই জায়গার ব্যাপারে আপনাকে বিশদভাবে জানাটা খুবই জরুরি। ভারত ও বাংলাদেশের মতো দেশে কয়েকটি মেট্রো স্টেশন তৈরি করতেই বছরের পর বছর কেটে যায়, কিন্তু এটি আশ্চর্যজনক যে দুবাইয়ের 42টি মেট্রো স্টেশন উনারা শুধুমাত্র 18 মাসে তৈরি করেছেন। দুবাইয়ের মল বিশ্বের বৃহত্তম শপিং মল, যার মধ্যে 1200টারও বেশি শোরুম আছে। দুবাইয়ের বুর্জ খলিফা বিশ্বের সবচাইতে উঁচু বিল্ডিং, যা 90 কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান। দুবাইয়ের হোটেল বুর্জ আল আরাবে 1790 স্কোয়ার মিটার জায়গা জুড়ে 24 ক্যারেট সোনার পাতের একটি চাদর লাগানো আছে, যা দেখতে অতুলনীয়। দুবাইয়ের লোকের কাছ থেকে কোনো ট্যাক্স নেওয়া হয় না, আর এখানে ইসলামিক ল হওয়ার জন্য পাবলিক প্লেসে মদ খাওয়া বা চুমু খাওয়া একেবারে নিষিদ্ধ। দুবাইকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহরের মধ্যে একটি মানা হয়, আর এখানে ক্রাইমের মাত্রা প্রায় 0% কাছাকাছি। তো বন্ধুরা, আপনাকে যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এর পরবর্তী ভিডিও আপনার কাছে সময়ে পৌঁছে যেতে পারে।